হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো ফিফটি ফাইভ ইউ সেন্টেন্স আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো পঁচান্নটি প্রতিদিন ব্যবহৃত বাক্য যেগুলি তোমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তো চলো আর সমালোচনা করে ভিডিওটি শুরু করা যাক ফিফটি ফাইভ ডেলি ইউজ সেন্টেন্স নাম্বার ওয়ান তুমি আমার কিছু করতে পারবে না ইউ কান্ট ডু এনিথিং টু মি ইউ কান্ট ডু এনিথিং টু মি নাম্বার টু বাইরে এসো কাম আউটসাইড কাম আউটসাইড আউটসাইড কথার অর্থ হলো বাইরে নাম্বার থ্রি আমার সঙ্গে তর্ক করবে না ডোন্ট আর্গু উইথ মি ডোন্ট আর্গু উইথ মি আর্গু কথার অর্থ হল তর্ক নাম্বার ফোর এটা অনেক ভারী আছে এটা অনেক ভারী আছে ইটস ভেরি হ্যাভি ইটস ভেরি হ্যাভি হ্যাবি কথার অর্থ হলো ভারী নাম্বার ফাইভ আমি এগুলো বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইন সাচ থিংস আই ডোন্ট বিলিভ ইন সাচ থিংস বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস নাম্বার সিক্স এটা ওখানে রেখে দাও পুট অভার দেয়ার পুট অভার দেয়ার নাম্বার সেভেন আমি ওকে উচিত শিক্ষা দেব আই উইল টিচ হিম এ গুড লেশন আই উইল টিচ হিম এ গুড লেশন এখানে গুড লেশন বলতে উচিত শিক্ষা নাম্বার এইট বিছানায় বসে খাবে না ডোন্ট ইট ফুড সিটিং অন দ্য বেড ডোন্ট ইট ফুড সিটিং অন দ্য বেড বেড কথার অর্থ হলো বিছানা নাম্বার নাইন আমি ওকে বোঝানোর চেষ্টা করব আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হল বোঝানো নাম্বার টেন এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো নলেজ অন দ্যাট আই হ্যাভ নো নলেজ অন দ্যাট নলেজ কথার অর্থ হলো জ্ঞান কিন্তু এখানে ধারণা অর্থে ব্যবহার করা হয়েছে নাম্বার এলেভেন আমি ওর কথা শুনে অবাক হয়ে গেছিলাম আই ওয়াজ সারপ্রাইজড টু হেয়ার হিজ ওয়ার্ড আই ওয়াজ সারপ্রাইজড টু হেয়ার হিজ ওয়ার্ড সারপ্রাইজড কথার অর্থ হলো অবাক হওয়া হেয়ার কথার অর্থ হলো শুনে হিজ ওয়ার্ড এর অর্থ হলো তার কথা বা ওর কথা নাম্বার টুয়েলভ আমাকে জ্ঞান দিও না আমার দরকার নেই ডোন্ট গিভ মি ইয়োর অ্যাডভাইস আই ডোন্ট নিড ইট ডোন্ট গিভ মি ইয়োর অ্যাডভাইস আই ডোন্ট নিড ইট অ্যাডভাইস কথার অর্থ হল উপদেশ বা জ্ঞান নিট কথার অর্থ হলো প্রয়োজন বা দরকার নাম্বার থার্টিন তোমার কি মনে হয় আমি কি ভুল হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাম আই রং হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাম আই রং রং এর অর্থ হলো ভুল নাম্বার ফরটিন না আমাকে এই ব্যাপারে সে কিছু বলেন নো

নাম্বার সিক্সটিন তুমি যা চাও তা আমি করতে পারবো না আই উড নট বি অ্যাবেল টু ডু অ্যাজ ইউ উইশ আই উড নট বি অ্যাবেল টু ডু অ্যাজ ইউ উইশ অ্যাবেল কথার অর্থ হলো সক্ষম নাম্বার সেভেন্টিন আমি আসতে পারবো না

You could have told মি at লাস্ট you could have told me, told কথার অর্থ হলো বলা নাম্বার 20. চিন্তার কোনো কারণ নেই দেয়ার ইজ নো to টু ওরি দেয়ার ইজ নো নিড টু ওরি কথার অর্থ হলো চিন্তা No need এর অর্থ হলো কারণ নেই বা প্রয়োজন নেই নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে কেউ কারো না নো ওয়ান ইজ হেয়ার টু ফর এনি ওয়ান নো ওয়ান ইজ হেয়ার ফর এনি ওয়ান নাম্বার টোয়েন্টি টু সে এখনই বাইরে গেল এই কথাটা আমরা প্রায় ব্যবহার করে থাকি যদি কেউ কারো আসার একটু আগে চলে যায় তখন আমরা বলি সে এখনই বাইরে গেল হি হ্যাজ জাস্ট গন আউট

স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ স্পিক কথার অর্থ হলো বলা ট্রুথ কথার অর্থ হলো সত্যি নাম্বার টোয়েন্টি ফাইভ খাবার নিয়ে এসো ব্রিং দ্য ফুড ব্রিং দ্য ফুড ব্রিং কথার অর্থ হলো নিয়ে আসা আর ফুড কথার অর্থ হলো খাবার নাম্বার টোয়েন্টি সিক্স আমি বারণ করলাম আই রিফিউজড আই রিফিউজড রিফিউজড কথার অর্থ হলো বারণ করা নাম্বার টোয়েন্টি সেভেন তোমার কি আমাকে মনে আছে ডু ইউ রিমেম্বার মি ডু ইউ রিমেম্বার মি রিমেম্বার কথার অর্থ হলো মনে করা বা স্মরণ করা নাম্বার টোয়েন্টি এইট আমি কাল তোমাকে দেখেছিলাম

আমাকে আমার কাজ করতে দাও লেট মি ডু মাই ওয়ার্ক লেট মি ডু মাই ওয়ার্ক নাম্বার থার্টি ওয়ান কেউ কি তোমাকে মেরেছে ডিড এনি বডি হিট ইউ ডিড এনি বডি হিট ইউ নাম্বার থার্টি টু এটা বাইরে বের করো টেক ইট আউট টেক ইট আউট নাম্বার থার্টি থ্রি এটা ভালো করে ধরো হোল্ড ইট কেয়ারফুলি হোল্ড ইট কেয়ারফুলি হোল্ড কথার অর্থ হলো ধরা কেয়ারফুলি এর অর্থ হলো যত্ন করে বা ভালো করে নাম্বার থার্টি ফোর এটা কী করে ভাঙল হাউ ডিড ইট ব্রেক হাউ ডিড ইট ব্রেক ব্রেক কথার অর্থ হলো ভাঙা নাম্বার থার্টি ফাইভ আমাকে একটা কথা বলো Tell me one thing. Tell me one thing. Number 36. আরেক্টি কথা. One thing more. One thing more. Number 37. সবাই একোই রকোম হয়ে না. Not everyone is the same. Not everyone is the same. Number 38. ওখানে কেযাছে? হু ইজ দেয়ার হু ইজ দেয়ার নাম্বার থার্টি নাইন আমি আছি ইটস মি ইটস মি নাম্বার ফর্টি আমাকে কিছু খেতে দাও গিভ মি সমথিং টু ইট গিভ মি সমথিং টু ইট নাম্বার ফর্টি ওয়ান কেউ কি এসেছে হ্যাজ এনি ওয়ান হ্যাজ এনি ওয়ান নাম্বার ফর্টি টু আমার কিছু চাই না আই ডোন্ট ওয়ান্ট এনিথিং আই ডোন্ট ওয়ান্ট এনিথিং নাম্বার ফর্টি থ্রি এর মানেটা কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন নাম্বার ফর্টি ফোর আশা ছের না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ নাম্বার ফর্টি ফাইভ সে অবশ্যই আসবে হি ইজ শিওর টু কাম হি ইজ শিওর টু কাম নাম্বার ফর্টি সিক্স আমি ওর ঠিকানা জানি আই নো হিজ অ্যাড্রেস আই নো হিজ অ্যাড্রেস নাম্বার ফর্টি সেভেন আমি এখনও জানি না আই স্টিল ডোন্ট নো আই স্টিল ডোন্ট নো নাম্বার ফর্টি এইট আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও নাম্বার ফর্টি নাইন নাইন এটা অনেক দামি ইট ইজ টু এক্সপেন্সিভ ইট ইজ টু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কথার অর্থ হলো অনেক দামি টু এক্সপেন্সিভ কথার অর্থ হলো অনেক দামি আর এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি নাম্বার ফিফটি সমস্যাটা কি হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম প্রবলেম কথার অর্থ হলো সমস্যা নাম্বার ফিফটি ওয়ান কী আছে তোমার কাছে হোয়াট ডু ইউ হ্যাব হোয়াট ডু ইউ হ্যাব নাম্বার ফিফটি টু কিছুই ভালো নেই নাথিং ইজ অল রাইট নাথিং ইজ অল রাইট নাম্বার ফিফটি থ্রি আমি জানি না কেন আই ডোন্ট নো হোয়াই আই ডোন্ট নো হোয়াই নাম্বার ফিফটি ফোর তোমার কাছে এখনও সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম ইউ স্টিল হ্যাভ টাইম নাম্বার ফিফটি ফাইভ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ ইট উইল বি গুড ফর ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর এর পরবর্তী ভিডিওগুলি তোমরা কি টপিকের উপর চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওগুলি তোমাদের পছন্দমতো টপিক নিয়ে বানিয়ে আপলোড করার চেষ্টা করব আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ